আসন্ন 26 ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার 7টি ইউনিয়নের নির্বাচন। ইতোমধ্যে জমে উঠেছে প্রচার প্রচারণা। 4 নম্বর বালিজুরি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান তার প্রতীক ফুটবল মার্কায় ভোট প্রার্থনা ও গণসংযোগ চালিয়েছেন। জামালপুর প্রতিনিধি সোহাগ হোসেন জানান, শনিবার বিকেলে তার কর্মী সমর্থকদের সাথে নিয়ে মির্জাপুর এলাকায় ভোট প্রার্থনা করেন তিনি। পুরো 1 নম্বর ওয়ার্ড জুড়ে ব্যাপক জনসমর্থন রয়েছে তার। এবারে নির্বাচনে মেম্বার পদে ভোটাররা তাকেই দেখতে চান বলে তিনি জানিয়েছেন। ভোটাররা বলেন, মোহাম্মদ শাহজাহান একজন যোগ্য প্রার্থী, সৎ ও শিক্ষিত ব্যক্তি, তাই তাকেই ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী। এ বিষয়ে 1 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, বিগত দিনে এই এলাকার মানুষের পাশে ছিলেন এবং এখনও আছেন। এলাকাবাসীর অনুরোধে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমি মাজাহারুল ইসলাম, আমি এলাকার একজন তরুণ ভোটার। আমাদের শাহজাহান ভাই অনেকদিন ধরে আমাদের উন্নয়নমূলক কাজ করে আসছেন। আমি সেই ব্যক্তিতে আমার যোগ্য প্রার্থী হিসেবে আমি শাহজাহান ভাইকে ভোট দিব। শিক্ষিত, অনেক অনেক সৎ ব্যক্তি, সেই সাথে সবার সাথে সম্পৃক্ত, ভালো, সকল লোকই তার পক্ষে কাজ করতেছে। মোটামুটি 80% ভোট তার পক্ষে আছে। আগামী 26 তারিখে নির্বাচনে ওনার প্রতীক ফুটবল মার্কায় ভোট দিয়ে আমরা বিপুল ব্যবধানে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। মোহাম্মদ হানিবুদ্দিন, আমি এলাকার একজন ভোটার। 4 নং বালিজুরি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মেম্বার পদে আমি শাহজাহানকে দেখতে চাই এবং 26 তারিখে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে, ফুটবল মার্কায় জয়যুক্ত করে তাকে, তিনি সৎ একজন নিষ্ঠাবান লোক, শিক্ষিত, আমি তাকে 26 তারিখে ভোটের মাধ্যমে তাকে জয়যুক্ত করে। আমি মোহাম্মদ শাহজাহান, 4 নং বালিজুরি ইউনিয়ন 1 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। আমি আমার মার্কা হলো ফুটবল মার্কা, আমাকে ফুটবল মার্কা ভোট দিয়ে আপনারা 26 তারিখে জয়যুক্ত করবেন। আমি এলাকার উন্নয়ন করার জন্য এলাকার পাশে থেকে এলাকা উন্নয়ন করব এবং রাস্তাঘাট ভালো করব, সেবা যত্ন করবো এবং মানুষের সেবা যত্ন করব এবং আমি 24 ঘন্টায় মানুষের সেবায় নিয়োজিত থাকবো।